হবে তো সন্ধ্যাবেলায় এসেছি আজকে এই মানে চ্যালেঞ্জটা একটা রিকোয়েস্ট ভিডিও ঠিক আছে এই যে খাবারগুলো একটা রিকোয়েস্ট ভিডিও তো তার মধ্যে এটা ছিল না তো স্নেহা চ্যাটার্জি উনি অনেকদিন ধরে রিকোয়েস্ট করে আনছিল যে এক মানে ডিম টোস্ট ঘুগনি আর দুটো করে পান্তুয়া নিতে বলেছিল তো মিষ্টি আমার একদমই ভালো লাগে না তো আগে একটা মানে ভিডিওতে মিষ্টি চ্যালেঞ্জ ছিল মানে মিষ্টি ছিল তার মধ্যে আর কি তো খেয়ে আমার খুব মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য দুটো ভেজিটেবল নিয়েছি তো তার জন্য কিছু মনে করবে না অবশ্যই তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আগে কিন্তু বাটার দিয়ে বানানো একদম বাটার ডিম টোস্ট ঘুগনি যেটা সামনেই তো দেখলে তো এরকমই আমাদের আজকে স্ট্রিট ফুড চ্যালেঞ্জ হবে গুজরাটের মধ্যে সাথে পানিশমেন্ট আছে প্লিজ পুরোটা দেখবেন স্কিপ না করে ঠিক আছে তো স্নেহা চ্যাটার্জি তুমি নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখছো খুব খুশি হয়েছো কারণ অনেক দিন ধরে তুমি রিকোয়েস্টটা করে আসছো তো বন্ধুদের সাথে শেয়ার করো পাশে থাকতে বলো তাহলে আমরাও খুব খুশি হয়ে যাব আর আমাদের পাশে থেকো তো এরকমই আমাদের নানান ভিডিও আছে ইটিং চ্যালেঞ্জ ইটিং শো আছে তারপরে গেমসও আছে তো কিছু আই বাটনে দেওয়া আছে প্লিজ গিয়ে দেখে নেবে আর ভিডিও শেষে যেসব স্ক্রিনে ভিডিওগুলো বসে উঠছে না সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের ওগুলোও মানে খুব ভালো ভালো ভিডিও আছে আর আমাদের সেকেন্ড চ্যানেল আছে ফুড ব্লগার সপনা তো সেখানেও ইটিং চ্যালেঞ্জ ইটিং শো হচ্ছে প্লিজ গিয়ে দেখে নেবে দুটোই ভিডিও আপলোড করা হয় তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে আর আজকে খাবারের সাথে পানিশমেন্টও আছে পুরোটা দেখতে হবে তো পুরোটা কিন্তু দেখবেন আজকে জবরদস্ত চ্যালেঞ্জ হতে চলেছে একদম অনেকদিন পর চ্যালেঞ্জের পর পানিশমেন্ট রাখছি তো পুরোটা নিশ্চয়ই দেখবেন যাই হোক এবার কাউন্টিং করি যদি আরম্ভ করো না কাউন্টিং এর আগে একটু সস নিয়ে নিই কারণ নিতে গেলে বাটার টোস্টের সাথে একটু যদি সস নিয়ে যায় খুবই ভালো লাগবে অর্থাৎ দিয়ে দাও তাহলে কাউন্টিং আরম্ভ করি 3, 2, 1 স্টার্ট তো বন্ধুরা পাশে বাড়ি পুজো হচ্ছে 7 ঘন্টা বাজছে শুনতেই পাচ্ছ এক মিনিট করো
পেমেন্ট ট্রান্সফার আছে তো এখানে আনে।